ইতিমধ্যেই কলকাতার জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডল তার হেলথ চেকআপ চলছে। এদিকে কলকাতার পথে শক্তিগড়ে কেষ্টর বৈঠক। শক্তিগড়ের দোকানে জল খাবার খেলেন অনুব্রত, কড়া পুলিশের নিরাপত্তাতেই ছিলেন, কিন্তু দেখা গেল শক্তিগড়ের দোকানে দুজনের সঙ্গে ফিসফিস করে কথা বলছেন কেষ্ট। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তার মধ্যে কিভাবে অন্যদের সঙ্গে কথা বলেন কেষ্ট। জানা গেছে এদের মধ্যে একজন তৃণমূল কর্মী কৃপাময় ঘোষ, অন্যজন ছোটন সিং, অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত কৃপাময়। সূত্রে খবর, কৃষি দপ্তরে চাকরি করতেন কৃপাময়, দুর্নীতির কারণে কৃপাময় ঘোষের চাকরি যায় এমনও খবর পাওয়া যাচ্ছে। এবং সবথেকে যে বড় বিষয়, যে ফিসফিস করে কথা বলা, যে বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি, তা হলো শক্তিগড়ের একটি খাবারের দোকানে নির্দিষ্ট টেবিলে যখন অনুব্রত গেছেন তার আগে থেকে এই দুজন বসেছিল, কিভাবে সম্ভব উঠছে প্রশ্ন। কৃপাময় ঘোষ এবং ছোটন সিং এই দুজন তাদের সঙ্গে কি করে পুলিশি ঘেরাটোপে যখন তাকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে নিয়ে আসা হচ্ছে, এবং নিয়ে আসা হলো শক্তিগড়ে জল খাবার খেলেন অনুব্রত মণ্ডল, ছিল কড়া পুলিশের নিরাপত্তা, ছটা পুলিশের গাড়ি, তার মধ্যে থেকে যখন এই নির্দিষ্ট টেবিলে এসে বসছেন, কচুরি খাচ্ছেন অনুব্রত মণ্ডল, তার পাশে রয়েছে একদিকে কৃপাময় ঘোষ, অনুব্রত ঘনিষ্ঠ বলে যে পরিচিত, যার চাকরি গিয়েছিল দুর্নীতির কারণে, যার কৃষি দপ্তরে চাকরি করার হিস্ট্রি রয়েছে কিন্তু দুর্নীতির কারণে চাকরি যায়, আর অপরজন সে কিনা ছোটন সিং, আর একজন অনুব্রত ঘনিষ্ঠ, তাদের সঙ্গে ফিসফিস করে কথা বলছেন কোথায়, না শক্তিগড়ে এই বিশেষ দোকানটিতে যেখানে নেমে খান অনুব্রত মণ্ডল, তিনি জল খাবার খেলেন, কিন্তু এরা দুজন কোথা থেকে আবির্ভাব হলো, এদের কোথা থেকে এলো এই দুজন, একজন কৃপাময় ঘোষ, একজন ছোটন সিং, যেখানে আর পাঁচজনের ঢোকা নিষেধ, যেখানে আর পাঁচজনের উপর পুলিশের নজর রয়েছে, তাহলে কি করে অনুব্রত মণ্ডল যে টেবিলে বসে খাচ্ছেন সেখানে আগে থেকেই এই দুজন ছিল। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য আমরা পেয়ে গিয়েছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্তবাবু, এত পুলিশি নিরাপত্তা, এত পুলিশি ঘেরাটোপ, বজ্র আটুনি শেষে কি ফসকা গেরো হয়ে যাচ্ছে? কি করে এলেন এই কৃপাময় ঘোষ ছোটন সিংরা? দেখুন, প্রথমত আমি সমগ্র রাজ্যবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং তারপরে কেষ্টবাবুকে শুভেচ্ছা জানাই, তার দিল্লি যাত্রা শুভ হোক। কিন্তু এই যে পুলিশি উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা দেখা করলো, এটা প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্পূর্ণরূপে দলদাসে রূপান্তরিত হয়েছে, তাদের নির্দেশন হয়ে তারা দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশের দ্বারা কোনো ভালো কাজ সম্ভব নয়, তাই পাখিকে এই পুলিশের নিরাপত্তা দেওয়াও সম্ভব নয়। তাদের কাজ তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করা, তাদের ফিসফিসানি চলবে, তার বাইরে কিছু হবে না। আমি আদালতকে এই বিষয়ে দৃষ্টিপাত করতে উল্লেখ করব, এবং যেই সমস্ত পুলিশ অফিসাররা তার দায়িত্বে ছিলেন, অনুব্রত মণ্ডলের সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে যেন আদালত ব্যবস্থা নেয়। অনেক ধন্যবাদ সুকান্তবাবু। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, এত পুলিশি নিরাপত্তার মাঝখানে কি করে গলে গেলেন কৃপাময় ঘোষ, ছোটন সিং এর মতো লোকেরা, যারা একদা এখনো পর্যন্ত অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তার মোড়া, সেই জায়গা থেকে এরা দুজন কোথা থেকে এলো, কিভাবে পুলিশি নিরাপত্তা এখানে থাকে? অনুব্রত মণ্ডলকে পুলিশ দিয়ে আসছে জোকা হাসপাতালে, তিনি পুলিশের হেফাজতে, এবং নিরাপত্তার কারণেই তার গায়ের কাছে এসে কারোর কথা বলার কথা নয়। কিন্তু পুলিশ ঠিক সেই দোকানটাতে নিয়ে আসলো যে দোকানে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এবং ইনস্ট্রাকশন নেওয়ার জন্য কয়েকজন মজুদ হয়ে বসে আছে। উনি আধ ঘন্টা তাদের সঙ্গে গল্প করলেন, কথা বললেন, ইনস্ট্রাকশন আদান প্রদান করলেন। এটা তো পুলিশ অ্যালাউ করলো বা পুলিশ করিয়ে দিল, ঠিক ওই দোকানটাতেই পুলিশ তাকে নিয়ে গেল যেখানে ওরা বসে আছে। আসলে মুখ্যমন্ত্রী বড্ড ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন পাঠিয়েছেন। যেমন ভাইপোর বউকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য নিজে সশরীরে হাজির হয়েছিলেন, এখানে সশরীরে হাজির হতে পারলেন না, তাদের ইনস্ট্রাকশন দিয়ে পাঠালেন যাতে অনুব্রতকে মুখ্যমন্ত্রীর মেসেজটা পৌঁছে দেওয়া যায়, এবং অনুব্রত কাছ থেকে ইনস্ট্রাকশন আবার বীরভূমের লোকেদের কাছে পাঠিয়ে দেওয়া যায়।
এটা কমপ্লিটলি বেআইনি। পুলিশ মন্ত্রীর অধিকারে অথবা অধিকারকে অতিক্রম করে অনধিকারে বেআইনিভাবে পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে এই কাজ করালেন, বড্ড ভয় পেয়ে গেছে পুলিশ মন্ত্রী। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কখনো হয় না। ওখানে বসে উনি ইনস্ট্রাকশন পেলেন মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর, এবং ইনস্ট্রাকশন দিলেন বীরভূমের ওর দলীয় কর্মীদের। এটা বেআইনি, কমপ্লিটলি বেআইনি। এই বেআইনি কাজই মুখ্যমন্ত্রী করছেন। ধন্যবাদ সুজন বাবু, কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।